Gini to you. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি ইউনিক বেবি নকশি কাঁথা নিয়ে, যে কাঁথাটি আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি, ডিজাইনটা খুবই সুন্দর এবং একটা নতুন ডিজাইন। কাঁথার ড্রয়িংটা আসলে এভাবে বলে বোঝানোটা পসিবল হয় না, আপনাদেরকে দেখে দেখেই বুঝে নিতে হবে কোনটার পরে কোনটা, কোন স্টেপের পরে কোন স্টেপটা করেছি। আমি সবসময় সাধ্যমতো চেষ্টা করি আপনার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর জন্য, যাতে নতুন হোক পুরাতন হোক সবাই কাঁথার ড্রয়িংটি দেখে নিজেরাই কাঁথাটা ড্রয়িং করে সেলাই করে নিতে পারেন। আমার এই কাঁথাটার সাইজ আছে 32 ইঞ্চি বাই 40 ইঞ্চি। আমি এখানে পপিন কাপড় নিয়েছি, দুই পাশের জন্য মোট কাপড় লেগেছে 2 গজ 5 গিরা। প্রথমে আমি কাঁথাটাকে পেতে নিয়েছি, তারপর কাঁথাটা আর্ট করেছি। বেশিরভাগ ডিজাইনই যেগুলো আমি নর্মালি কোনো ফর্মা, কাগজ, কার্বন ইত্যাদি ছাড়া ড্রয়িং করি, সেগুলো কাঁথা আমি আগে প্রথমে পেতে তারপরে ড্রয়িং করি। আর যেগুলো ডিজাইন একটু কঠিন, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ফুলগুলো সমান করার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমি আগে কাগজে ফর্মা করে নিয়ে এক পাট কাপড়ের নিচে ফর্মাটা রেখে ড্রয়িং করে তারপর কাঁথাটা পাতি। এটা একটা বিষয়, অনেক সময় এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন যে আমি কি কাঁথা ড্রয়িং করে তারপরে পাতি নাকি পাতার পরে আঁকি। তো এটা আমি আপনাদেরকে আশা করি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। Thank you.
আমার চ্যানেলে শুরুর দিকে কিন্তু বিভিন্ন ধরনের সেলাই টিউটোরিয়াল দেয়া আছে। যারা একদম নতুন সেলাই শিখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটা ঘুরে বিভিন্ন ধরনের সেলাইগুলো শিখে নিতে পারেন। আশা করি চ্যানেলটা একবার ঘুরে আসবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন। লাল কাঁথাতে কিন্তু সাদা সুতাটা খুব বেশি ভালো লাগে, তো আমি এখানে ইচ্ছে করে ফিরোজা কালারের সুতাটা দিয়েছিলাম। তো এই সুতাটা খুব একটা বেশি এখানে ফুটে নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যদি কেউ লাল কাঁথার উপরে ডিজাইনটা করেন সাদা সুতা দিয়ে করবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে এর থেকে। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।